আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ফিস্টুলা ফিস্টুলা কি কি কারণে ফিস্টুলা হয় এবং তার লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন ফিস্টুলা একটি ইংরেজি শব্দ বাংলা একে ভগন্দর বলা হয় এই রোগটির সবার কাছেই অতি পরিচিত যারা এই রোগে আক্রান্ত হয় একমাত্র তারাই জানে এর যন্ত্রণা কতটা ফিস্টোলা অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ নানা রকমের পদ্ধতি অবলম্বন করে থাকে এই ভিডিওতে জানতে পারবেন ফিস্টোলা সম্পর্কে এবং তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন সেজন্য আমাদের ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবার চলুন জেনে আসি ফিস্টুলা কেন হয় এর লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে ফিস্টুলা বিভিন্ন প্রকার ভেদ রয়েছে সাধারণত নালাটি মলধারের কোনো কোনো স্তর ভেদ করছে বা কতটা গভীরে প্রবেশ করছে তার উপর মূল্যত নির্ভর করে তার জটিলতা চলুন জেনে নেওয়া যাক ফিস্টুলা সম্পর্কে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন ফিস্টুলা হওয়ার কারণ এই রোগটির উৎপত্তি হয় মলধারের বিশেষ ধরনের সংক্রমণের কারণে মলধারের ভেতরে অনেকগুলো গ্রহন্থি থাকে এগুলো সংক্রমণ হলে পারে। মলধারের পাশে নির্গত হয় এবং সেই ফোলা এক সময় ফেটে গিয়ে মলধারের চতুর্থ দিকে কোনো এক স্থানে একটি ছিদ্র বের হয় এবং সেখান থেকে পুষ নির্গত হয়ে থাকে এই সংক্রমণের কারণে মলধারে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে রুগী সারাদিন ব্যথায় কাতরাতে থাকে এবং পুষ একটু বের করে দেওয়ার পরেই রুগী স্বস্তি অনুভব করে মলধারের চতুর্থ দিকে কোনো এক স্থানে একাধিক মুখ বের হয়ে সেখান থেকে পুষ নির্গত হতে থাকে তখন তাকে ফিস্টুলা বা ভগন্দর বলা হয়ে থাকে মলধারে ক্যান্সার এবং বৃত্তদান্তের প্রদাহজনিত রোগটিকেই ফিস্টুলা বলা হয়ে থাকে মলধারে যক্ষার কারণেও ফিস্টুলা হতে পারে চলুন তাহলে জেনে আসি ফিস্টুলার প্রকারভেদ ফিস্টুলা সাধারণত দু প্রকার হয়ে থাকে এক সাধারণ ফিস্টুলা দুই জটিল ফিস্টুলা এক সাধারণ ফিস্টুলা হলো। এটি মলধারের মাংসপেশির খুব গভীরে প্রবেশ করে না বিধায় এর চিকিৎসা সাধারণভাবে দিলে পারেই এই রোগটি সেরে যায় দুই নম্বরে আমরা আসতেছি জটিল ফিস্টুলা এর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে তা নির্ভর করে নালাটি মলধারের মাংসের কতটা গভীরে প্রবেশ করেছে এবং কতটা বন্ধ পথ পাড়ি দিয়ে এটি বাহিরের মুখ পর্যন্ত এসেছে এগুলো চিকিৎসা সত্যি দুঃসাধ্য তারপরও যদি এই নালিটি একের অধিক হয় তাহলে তো কোনো কথাই নেই এ রোগে অপারেশনের প্রধান প্রতিবন্ধকতা হল সঠিকভাবে অপারেশন সম্পাদন করতে ব্যর্থ হলে রোগীর মল আটকে রাখার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে সেজন্য অপারেশন করার সময় খুব সতর্কতার সাথে অপারেশন করলে পারে এই সমস্যা থেকে আপনিও মুক্তি পেতে পারেন ফিস্টুলা হওয়ার লক্ষণ ফিস্টুলা এই রোগগুলো মূলত লক্ষণ হচ্ছে তিনটি যেমন ফুলে যাওয়া ব্যথা হওয়া এবং নিরসন বা পুষ ও আঠার মতো পদ্মার মতো বের হওয়া এই যে তিনটি কারণ এই কারণের জন্যই ফিস্টলা হয়ে থাকে বেশিরভাগ রোগী আগে মলধারে ফোলা হয়েছিল বলে জানান তবে ফোলা হওয়ার জন্য ফুলে যায় এবং ব্যথা হয় যখন এগুলো ফেটে মুখ দিয়ে কিছুটা পুজ বের হয় তখন ব্যথাটা কমে আসে নিরসন বা পুষ পড়া সাধারণত মাঝে মাঝে হয় কখনো কখনো দুই থেকে চার মাস এই রোগটি সুপ্ত থাকে বা শুকিয়ে আসে তখন রোগী মনে করে যে আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছি কিন্তু আবার কিছুদিন পরেই দেখবেন যে আবার এই রোগটি জাগ্রত হয়েছে কখনো কখনো মলের পাশে পুজ বা আম পড়তে থাকে ফিস্টুলার কিছু লক্ষণ যেমন এক ঘন ঘন মল ফোলা হওয়া দুই মলধারের চারপাশে ত্বকে জ্বালা তিন ত্যাগে সঙ্গে ব্যথা হওয়া চার রক্তপাত হওয়া পাঁচ জ্বর হওয়া চলুন তাহলে জেনে আসি ফিস্টুলা হলে কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় নাম্বার এক স্কোপি সিগ্মাইডস্কোপি দুই স্কোপি তিন বেরিয়াম এক্সরে চার ফিস্টুলা গ্রাম পাঁচ অ্যানাল সোনোগ্রাফি এই পরীক্ষাগুলো করলে পরে অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার শরীরে কতটা ক্ষত হয়েছে বা কি করলে পারে আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন তাহলে জেনে আসি এর চিকিৎসা সম্পর্কে পাইলস বা ফিস্টুলার ক্ষেত্রে ওষুধের মাধ্যমেই চিকিৎসা করা উত্তম কারণ যেহেতু আমরা মলধারে এই রোগটি সংবেদনশীল যন্ত্রণা তাই যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের পর সংক্রমণ বা ইনফেকশন হতে পারে জায়গাটি সংক্রমিত হলে জটিলতা আরও বেড়ে যায় কিন্তু তিন থেকে চার মাস নিয়মিত ওষুধ খেলে বা ব্যবহার করলে পারে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে পারেন তো প্রিয় দর্শক আমাদের কথাগুলি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুল করবেন না লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ